আসসালামু আলাইকুম বিয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আবার চলে এলাম ধনে পাতা সংরক্ষণ রেসিপি নিয়ে, আর গুঁড়ো করে কী করে সংরক্ষণ করতে হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করি। তো রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে আপনারা নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি প্রথমে এখানে হাফ কেজি ধনে পাতা নিয়ে নিয়েছি, আর ধনে পাতাটা কিন্তু এখন আমি ধুইনি। আমি এখান থেকে ধনে পাতা থেকে ডাল থেকে আলাদা করব, এবং যে লাল পাতাগুলো আছে এগুলো আলাদা করব, অতএব ভালো পাতাগুলো আমি বেছে বেছে নিব। তো বুঝতে পারছেন আমাদের সংরক্ষণের জন্য ফ্রেশ পাতাগুলো লাগবে। তো আমি এখান থেকে ফ্রেশ দেখে কিছু পাতা এভাবে করে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি কিছু ডাল আছে, তো একেবারে কুচি করার প্রয়োজন নেই, যেহেতু আমরা গুঁড়ো করে রাখব। তো আমরা প্রথমে ধুয়ে একটা জালির উপরে পানিটা ঝরতে দিয়েছি। তো পানিটা ঝরে গেলে তারপরে আমরা একটা ছেনির উপরে নিয়ে নিব। তো দেখুন পানিটা কিন্তু মোটামুটি ঝরে গিয়েছে, আমরা পানিটাকে একটু ঝরিয়ে নিব, কারণ কি যেভাবেই দেই না কেন আমাদের পানিটা কিন্তু শুকানো লাগবে, তো আগে একটু ঝরে গেলে কিন্তু ভালো হয়। তো আমি এভাবে করে পানিটা ঝরানোর পরে একটা ছড়ানো প্লেট বা ছেনি এরকম যা থাকে তার উপর করে এভাবে নিয়ে, তারপরে আমি যেগুলো একটু বড় বড় ডালের মতো লাগছে সেগুলো একটু একটা নাইফ দিয়ে আরেকটু ছোট করে কেটে দিচ্ছি। তো চাইলে এগুলো আপনারা ছোট ছোট করে কুচিয়েও দিতে পারেন বটি দিয়ে। তো আমি এভাবে করে এখন রোদে শুকাতে দিব। তো যেদিন একটু কড়া রোদ উঠবে সেদিন এই কাজটা করবেন, এতে করে ভালো হবে, কালারটা একটু ঠিক থাকবে। যা হোক আমি এখন রোদে শুকাচ্ছি। তো দেখুন রোদে শুকানোর পরে পাতাগুলো কিন্তু এরকমের হয়ে যাবে, কালারটা কিন্তু একটু নষ্ট হয়ে যাবে, তবে সমস্যা নেই, যত তাড়াতাড়ি পারবেন রোদে শুকানোর চেষ্টা করবেন, যাতে করে এর ঘ্রাণটা মোটামুটি একটু এর ভিতরে থেকে যায় এর জন্য, আর বেশি সময় ধরে শুকালে ঘ্রাণটা অনেকটা কমে যায়। তো যা হোক আমার কিন্তু একেবারে শুকানো হয়ে গিয়েছে, দেখতেই পারলেন আমি হাত দিয়ে নড়া দিতে দিতে কিন্তু গুঁড়া হয়ে যাচ্ছে। তো এখন আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি, এবার ঢাকনাটা দিয়ে আমি ব্লান্ড করে নিব। তো দেখতেই পাচ্ছেন অল্প একটু ব্লান্ড করে নিতে হবে, বেশি ব্লান্ড করলে কিন্তু একেবারে গুঁড়া হয়ে যাবে। যাই হোক আমি এরকমের একটু আস্ত দানা রেখেছি, এরকম করলে কিন্তু যে কোনো তাই ধনিয়া পাতা দিলে ধনিয়া পাতার একটা যে আকৃতি এটা বোঝা যায় যে এর ভিতর ধনিয়া পাতা আছে, একেবারে গুঁড়া করিনি। তো আজকের রেসিপি এতটুকু, ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।